মানবেনা না, একটু পরে রাত হয়ে যাবে, ভয় করা শুরু হয়ে যাচ্ছে, বুকের ভিতর ধর ধর করতেছে, একটু পরে তো ভূত গুলো চলে আসবে, জানো তো আমি বারবার ভূতের হাতে মরে যাই। মন্দির সমস্যা হয় না, বারবার আমি জিততে পারি, বারবার আমি আবার আসতে পারি। সেই গর্ত গুহাটা কই গেল? গুহা তো ওই গুহা তো ছুঁয়েছে, যাই ওই পারে চলে যাই, একটু পরে তো হয়ে যাবে না, একটু পরে রাত হয়ে যাবে না। সাতটি সাতটি আমার দেশে চলে যায়, আমার ঘর, আমার ঘরে আমি চলে যাই, ভূতের ঘরের আশেপাশে থাকবো না, ভূতের ঘরে আশেপাশে থাকলে আমি মরে যাব। কত সুন্দর দেখি, আস্তে আস্তে সাঁতরাচ্ছি আমি, ওই দেখো আমার পা, এসো পা সাঁতরে যাচ্ছে, কত সুন্দর। এই কই গেলাম, আবার চলে যাচ্ছি, আবার জায়গা মতো আবার না চলে যাই, এইটার উপরে দেখতে হবে কি অবস্থা সব জায়গা। বন্ধুরা তোমরা এই গেমে কত লেভেল পর্যন্ত পেয়েছো আমাকে কমেন্ট করে জানাও, তোমরা কোন কোন লেভেল পর্যন্ত গেছো আমাকে একটু কমেন্ট করে জানাও। কি উপরে উঠতে পারবো, যে অবস্থা এখানকার, ওই না এ অনেক উঁচু, এটা থেকে ওটা সম্ভব না, আশেপাশে দেখি কোনোভাবে হওয়াটা যায় না, এটাও অনেক উঁচু। এই কেন মরে গেছে পইরে, পইরে মরে গিয়েছিলাম বন্ধু, কি আর করার বলো, জীবন মরা তো সব গেমের ভিতর। ওই দেখো সূর্য কিন্তু ডুবা ডুবা ভাব, যাক সূর্যাস্ত এখন দেখি, কুয়াকাটা কক্সবাজার তো যেতে পারবো না, এখানে বসে একটু সূর্যোদয় দেখি, দেখছো সূর্যোদয়টা কত সুন্দর লাগতেছে, সূর্যটাও বক্স, সূর্যটাও চায়ের কোনা, দেখছো সূর্য ডুবে যাচ্ছে, একটু পরে পিছনে ভূতগুলো আবার আসা শুরু করবে। ওই দেখো সূর্য কিভাবে ডুবে যাচ্ছে,